মূল উদ্দেশ্য 21 তারিখের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত কোনো প্রশাসনের কোনো হেল্প এখনো পর্যন্ত আমার হাতে সুষ্ঠুভাবে চোখে ধরা পড়েনি, এবং কিছু দুষ্কৃতিকারীর লোকের টাকা দিতে পারেনি বলে এই ঘটনা, 21 তারিখের ঘটনা এবং গত দিনের ঘটনা। এই জন্য আমার আজকের এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য। 73তম প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যাবেলায় মাহি বার কাম রেস্টুরেন্টের মালিক পক্ষ মালিক শ্রীমতী মধুমিতা পাল, আমি হাজবেন্ড স্বপন কুমার পাল, আপনারা সবাই অবগত, পোস্ট অফিস রোডে আমার বাসস্থান। গত 10 ডিসেম্বর 2021 মধুমিতা পালের নামে একটা স্ট্যান্ড অ্যালোন ওয়াইন বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স রাজ্য সরকার সিদ্ধান্ত বা ইস্যু করে। আমরা 21 তারিখ এটাকে উদ্বোধন দেওয়ার কথা ছিল, যথারীতি নিমন্ত্রণ এক প্রক্রিয়া শেষ সন্ধ্যায় উদ্বোধন করার কথা ছিল। দেখা যায় সকাল 11:11 হইতে উপপ্রধানের নেতৃত্বে, উপপ্রধান বলতে গোবিন্দনাথের নেতৃত্বে, সঙ্গে বিশুপাল এবং বিধানরঞ্জন শর্মা নেতৃত্বে রাস্তা অবরোধ চলে। রাস্তা অবরোধ করতেই পারে, তাদের অধিকার আছে রাস্তা অবরোধ। কোন গ্রামের উপপ্রধান? এটা ভাগ্যপুর গ্রামের উপপ্রধান। রাস্তা অবরোধ করে বার খোলা যাবে না, এলাকা নষ্ট হবে। তারপর যখন এসডিএম যেতে দেরি হলো, সন্ধ্যায় কিছু লোক 50 থেকে 60 জন লোক পিছনের ওয়াল দিয়ে ঢুকে আমার সিকিউরিটিকে সাবল দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিতরে ঢুকে আসবাবপত্র যাবতীয় ভেঙে দেয়। আমার প্রশ্ন, একটা জায়গায় আমার ব্যক্তিগত সম্পত্তির মধ্যে ঢুকে ভাঙচুর করার অধিকার ওরা পায় কার কাছ থেকে? মনে করলাম ভুল একটা হয়ে গেছে। গতদিন যে কিছুদিন আগে গতদিনে বিবৃতি দিল 21 তারিখে 10:30টার সময় কিছু গুন্ডা বাহিনী নিয়ে ওর ঘরে ঢুকে ওর বড় ভাই স্ত্রীকে হাত ধরে টানাটানি করেছি, কারণ আমি তো 21 তারিখে স্টেশনে ছিলাম না, আমি তার তো 12:30টার সময় এসে ঢুকেছি। ওদিন আমার ঠাকুমা মারা যায়, সম্পূর্ণ প্রস্তাব ভিত্তিহীন, এবং নিজেরটাকে ঢাকার জন্য সে আমাকে এখন জড়াচ্ছে। কে বা কারা? আপনার নাম ও দাদাকে আইডেন্টিফিকেশন করতে পেরেছেন কি? কে বা কারা? প্রান্তসনাথকে অ্যারেস্ট করলেই তো বোঝা যায় ওর সাথে কে কে জড়িত ছিল। গ্যাজেট নোটিফিকেশনটা ইস্যু করা 19/8/2019, 100 মিটারের আসার ভিতরে যেই জায়গায় তুমি বার কাম রেস্টুরেন্ট করবা, 100 মিটারের ভিতরে যদি কোনো বাড়িঘর থাকে, মন্দির মসজিদ স্কুল কলেজ থাকে, তখন আমার নো অবজেকশনের প্রয়োজন। আপনারা যদি ওই জায়গায় গিয়ে থাকেন, সবাই অবগত আমার আশেপাশে কোনো বাড়িঘর আছে কি না, এই জন্য আমার নো অবজেকশনের প্রয়োজন ছিল না। ওর বক্তব্যে এটা অবৈধ, এই যে আমার বার লাইসেন্সটা ইস্যু 10 ডিসেম্বর 2021, এটা করতে গিয়া এই যে ফায়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই গত 21 তারিখের ঘটনার পর 22 তারিখে আমি একটা এফআইআর করি, যে 9 জন, অনেকজনকে চিনি আমি, 9 জনের উপরেই করি, কারণ সবাই অনেক অন্যান্য গরিব মানুষকে হেনস্থা করে লাভ নেই। এই যে এফআইআর করি, এখনও পর্যন্ত স্টিল নাও কোনো পদক্ষেপ, কারো অ্যারেস্ট কথা শুনতে পাইনি। সিএমকে আমি একটা চিঠি দিই স্পিড পোস্টের মাধ্যমে, সিএম চিঠিটা পান, হয়তো বা কোনো কাজের তাড়না এটা কোনো আশা করি হবে, চিঠিটা উনি স্পিড পোস্টের ডেলিভারি পান 30/12/2021। ওই জায়গার থেকে কখনো উত্তর পাইনি। সে 21 দিনে টিএমকেও চিঠি দিই স্পিড পোস্টের মাধ্যমে, চিঠি উনি পান
27/12/2021 এই সাংবাদিক সম্মেলন করার আজকের আমার মূল উদ্দেশ্য যে প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি ওনারা মনে করেন যে আমি সেই জায়গায় ব্যবসা করতে পারবো না, আমার যা ক্ষয়ক্ষতি যদি আমাকে ঘুরিয়ে দেন আমি সারেন্ডার করে দেব। রাস্তা অবরোধ, জেসিবি এনে রাস্তা কাটা, মানুষকে হয়রানি করা, মানুষকে প্রচার করা, এটার মধ্যে বৈধতা নেই, বৈধ কাগজপত্র নেই। তারপর গতদিন আরও আলোচনা শুনি ওর যে নাগাল্যান্ড না মিজোরাম থেকে মেয়ে লোক এনে সেখানে অপ্রীতিকর কাজকর্ম হয়, সম্পূর্ণ ভিত্তিহীন প্রস্তাব, মানুষকে গরিব মানুষকে বিভ্রান্ত করার তার সম্পূর্ণ ষড়যন্ত্র। এই কারণে গত 21 তারিখের উদ্বোধনের আগে প্রান্তুষ নাক নামে একটা ছেলে আমার কাছে যায়, সে আমাকে প্রস্তাব ডাইরেক্ট প্রস্তাব বলে এই জায়গায় এই ব্যবসা করতে গেলে 1,00,000 টাকা দিতে হবে, নইলে ডিএমের কাছে সে কমপ্লেন দেবে, এলাকাবাসীর কার কার সই নিয়েছে সে কমপ্লেন দেবে। তখন আমি বলেছি যে ভাই তুই কমপ্লেন দে, আমি এর মধ্যে তোমার 1,00,000 টাকা তোমাকে আমি দেওয়ার সামর্থ্য মানি। সে যথারীতি কমপ্লেন দেওয়ার পর আমি ডিএমের আমাকে ডেকে বলে তারপর আমি ওর বিরুদ্ধে একটা এফআইআরে যাই। যখন দেখা যায় পুলিশ ওর বাড়িতে যায়, 4-5 দিন পর সে কমপ্লেন আবার পাড়ার থেকে কার কার সই নিয়ে কমপ্লেন উইথড্র করেন। কমপ্লেন যদি দেওয়াই থাকতো আগে করতো, আমার এই ব্যাংক লোন, স্টেট ব্যাংক লোন প্লাস পাবলিক ইন্টারেস্ট লোন প্লাস এই আমার 1.5 বছরের সময় নষ্ট, আমি কীভাবে ভরপাই করব? এই জন্যই আজকে আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন করা মূল উদ্দেশ্য।